স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যর আলোকে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর উপজেলা প্রতিনিধি পলাশের প্রতিবেদনে বিস্তারিত। সিরাজগঞ্জের শাহজাদপুরে মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলা চত্বরে শহীদ স্মৃতি হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, পোতাজিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার যুব সমাজ সাংবাদিক বৃন্দসহ সুধীজন। যুবদের যদি আমরা সঠিকভাবে প্রশিক্ষিত করতে পারি, ইচ্ছুক যা পাচ্ছ